ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাইরে। কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, নতুন ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগটি ছোট কিন্তু সুন্দর, বেশ একটা অন্যরকম একটা ভ্রমণ। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা আজকে একটা সুন্দর ছোট্ট বাইক ট্রিপ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের চ্যানেল ঘরে বাইরের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের ট্রিপটি শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি সিটি থেকে মিরিক অবধি। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে প্রাকৃতিক যে সুন্দর দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের নানা বৈচিত্র্য, পাহাড়ের মধ্য দিয়ে বিভিন্ন চা বাগানের মধ্য দিয়ে যে মিরিকের রাস্তা, সত্যিই খুব সুন্দর। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে বাইকে করে আমাদের টিম ঘরে বাইরে কিভাবে পৌঁছলো। এবং আপনারা জানেনই, এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ঘোরা নয়, ঘোরার সাথে সেই জায়গার সমস্ত কিছু তথ্য, খুঁটিনাটি তথ্য, সেখানকার কালচার সমস্ত কিছু আমরা তুলে ধরব। তো আর দেরি না করে চলুন আমাদের সাথে বেরিয়ে পড়ুন, বাকি কথা হবে যেতে যেতে রাস্তায়। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মিরিকের দিকে। মিরিকের রাস্তা যত এগোচ্ছি ততই মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বাড়তেই চলেছে। তো দেখে নেওয়া যাক এবার মিরিক। তাহলে আমরা আপনারা যখনই নর্থ বেঙ্গল অর্থাৎ দার্জিলিংয়ের প্ল্যান করি না কেন, আমাদের মাথায় মনের মধ্যে একটা জায়গা ফিক্সড থাকেই যে আমরা দার্জিলিং যাব, তার আগে মিরিক শহরটা ঘুরে দেখে তারপর যাব। হ্যাঁ, অনেকে এখানে স্টে করেন না, ঠিক কথা, এটা যাওয়ার পথেই পড়ে মিরিক। মিরিক হলো একটা খুব ছোট্ট শহর দার্জিলিং জেলার। শিলিগুড়ি থেকে দূরত্ব মাত্র 52 কিলোমিটার। দার্জিলিং থেকে আসতে গেলে দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব হচ্ছে নিয়ার অ্যাবাউট 49 কিলোমিটার। তো এই মিরিক ছোট্ট শহরটা খুব সাজানো গোছানো, চারিদিকে পাহাড় এবং একটি লেক দিয়ে মিরিকটা ঘেরা। মিরিক কথাটা এসছে বেসিক্যালি লেপচা শব্দ মির-ইয়ক থেকে। আমরা জেনে নেব মিরিকের কিছু খুঁটিনাটি তথ্য। হ্যাঁ, আমরা জানি যে ঘুরতে গেলে সেই জায়গাটা আমাদের যখন ভালো লাগে, সেই জায়গার বিভিন্ন জিনিসপত্র, সেখানকার কালচার, সেখানকার হিস্ট্রি আমাদের জানতে ইচ্ছা করে। তো চলুন দেখে নেওয়া যাক এখানকার হিস্ট্রি কী রয়েছে। তো এই মিরিক জায়গাটা প্রথমে ট্যুরিজম স্পট ছিল না, এর চারপাশে থার্বো স্টেট বলে একটা টি এস্টেট ছিল। এবং এই জায়গাটা হচ্ছে 335 একর জায়গা, এবং এই জায়গাটা উদ্বোধন হয় ট্যুরিজম স্পট হিসেবে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম স্পট হিসেবে, আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জ্যোতি বসু 1979 সালে উদ্বোধন করেন। মিরিকে আমরা যে লেকটা দেখতে পাই, সেই লেকটা খুবই সুন্দর। এবং অনেকেই আমরা আপনারা এই লেকটার নাম অনেকেই হয়তো জানেন, বা অনেকেই হয়তো এই লেকটা সম্বন্ধে জানেন না, বা এই লেকের কী নাম। মিরিকের এই সুন্দর লেক যেটা সবথেকে শোভা বাড়ায় সবচেয়ে বেশি, এই লেকটার নাম হলো সুমেন্দু লেক। এটাকে বলা হয় হার্ট অফ দ্য মিরিক। এটা বেসিক্যালি, এর ওপর একটা সুন্দর ফুটব্রিজ রয়েছে যেটা থেকে মিরিক শহরটাকে লাগে অসাধারণ। এই মিরিকের লেকে আমরা বোট রাইড করতে পারি, এবং মিরিকের চারপাশ ধরে আমরা হর্স রাইডও নিতে পারি। এবং এই হর্স রাইড এবং বোট রাইড দুটোই হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ। এই দুটির মধ্য দিয়ে আমরা মিরিক জায়গাটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারি।
এই সমস্ত কিছু নিয়ে মিরিকের রূপ সৌন্দর্য এক কথায় অনবদ্য। এগুলো ছাড়াও মিরিকে আরও যা যা দেখার ছোটোখাটো জায়গা, সেগুলো হচ্ছে রাইধাপ, টিংলিং ভিউ পয়েন্ট, অরেঞ্জ অর্কিডস, ডনবস্কো চার্চ, মিরিক বুদ্ধিস্ট মনেস্ট্রি অ্যান্ড আরও কত কি। এই ছিল আজকে আমাদের ঘরে বাইরে টিমের ছোট্ট বাইক সফর শিলিগুড়ি টু মিরিক। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট সেকশানে। আমাদের আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে এই ভিডিওটার ব্যাপারে। আর এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে সঠিক সময় আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। I'm gonna go get some more.